সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলাম, বিজয় হয়েছিল নৌকার। এই দীর্ঘ 10 বছর ব্যালটে নৌকা থাকে না, এবার নৌকা থাকবে ইনশাল্লাহ। জনগণের ভালোবাসায় আবারও সিক্ত হওয়ার অপেক্ষায় রয়েছি। সাধারণ মানুষ ভোট দিলে কিন্তু এখানে জাতীয় পার্টির কোনো ছাড় দেওয়ার কোনো বিষয় আসে না। আমি মনে করি যে জাতীয় পার্টি আসছে, তারপরে তৃণমূল বিএনপি এখানে মনোনয়ন তারা ফর্ম জমা দিয়েছে, তারপরে জাতীয় পার্টি দিয়েছে, নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, নিরপেক্ষ হবে, এটা আমরা বিশ্বাস করি। সুষ্ঠুভাবে ঢাকাতে নির্বাচন এলাকার নির্বাচন সারা বাংলাদেশের মতোই সুষ্ঠু হবে এবং ভালো হবে।